নমস্কার সোপান বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই শিক্ষামূলক খবরগুলো নিয়মিত আপডেটস পেতে বন্ধুরা আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটিও প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল নিয়ে আশ্বাস না পেলে কাল মিছিলের ডাক প্রাথমিক শিক্ষকদের এই বিষয়ে একটি খবর কিন্তু আজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আমরা শিক্ষকদের নিয়েও একটি খবর পেয়েছি সেই খবরটিতে কি রয়েছে এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আজ প্রাথমিক শিক্ষক এবং পার্শ্বশিক্ষকদের নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে যে রবিবার দুপুর দুটোর মধ্যে শিক্ষামন্ত্রী পিআরটি স্কেলের ব্যাপারে আশ্বস্ত না করলে সোমবারের মিছিলে অনর থাকবে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক পৃথা বিশ্বাস বলেন শিক্ষামন্ত্রী আমাকে ফোন করে জানিয়েছিলেন পিআরটি স্কেলের দাবি মেনে নেওয়া হয়েছে আমরা যাতে মিছিল না করি কিন্তু সংবাদ মাধ্যমে জানলাম একটি স্কেল বেড়েছে যাতে বত্রিশশো টাকা গ্রেড পে করা হয়েছে কিন্তু আমাদের দাবি পিআরটি স্কেল যাতে গ্রেড পে বিয়াল্লিশশো টাকা যদি শিক্ষামন্ত্রী আশ্বাস না দেন তাহলে আমরা মিছিল বন্ধ করতে পারবো না কারণ দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যে অনেকে রওনা দিয়ে দিয়েছেন এদিকে শিক্ষক নেতা স্বপন মন্ডলের দাবি তিনি সোমবারের মিছিলে মিছিল নেতাদের টাকা গ্রেড দেওয়ার প্রস্তাব মেনে নিতে বলবেন বক্তব্য সরকারের বিষয়টাও বুঝতে হবে শিক্ষক নেতারা গো ধরে থাকলে সমস্যার সমাধান সম্ভব নয় এদিকে যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে খবরটি উঠে এসেছে দেখুন বন্ধুরা যে এদিনই তৃণমূলপন্থী প্যারা টিচারদের নিয়ে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার আগে রাজ্য প্যারাটিচার কল্যাণ সমিতির নেতা অভিজিৎ ভৌমিক বলেন আমাদের স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সের ছাড় দিতে হবে এবং প্রমোশনের মাধ্যমে স্থায়ী করতে হবে তা না হলে ধর্মতলায় গণস্বাক্ষর সংগ্রহ শুরু করব তো আজ প্রাথমিক শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে সেটি আপনারা পেলেন পরবর্তী আপডেটস পেতে অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ